তো বাউ তো মাসা তম গোসাম কইলো এই ফকির মো শামিল লাগে এরম ব্যবহার হ সাহস দিছি কে দে এই মুখটা বন্ধ আর মাতারি দেহ দেহ তোমার সামনে তোমার বউরে মাতারি কইছে এই কইলে দে মাশাল্লাহ মাশাল্লাহ তো তো করে তো খুবই ভালো আমি তো দুই তিন বার গেছিলাম কি কইলে তুমি না 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 দুই তিন বার বিয়া করতে গেছিলাম না 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 দুই তিন বার বিয়া করতে গেছি ওই মাইয়া জান পাখি বুঝছো না তোমার লগে বিয়ে হওয়ার পর আমি যে সুখী আছি তারপর যে আমার ছোট বাচ্চাটা হয়েছে ফুটফিটটা ও মাশাআল্লাহ দেখছো জীবনে মানুষ হইবা কুত্তা কুত্তাই থাকবো রাস্তার মধ্যে চিতা হয়ে রয়েছে সাইড দে কো সাইড দিব না সাইড দে চলে এলি তো হ্যাঁ কুত্তা হইছে কেমন করে এটা তোমারে দেখলে বুঝছো না যে ভাল লাগে মনে করো কইল জানা জুড়ায় যায় অন্তরটা পুরায় যায় এই রকম নির্যাতন করে ঘরের বউ নিজের বউ কানে ভালোবাসবে টানা সারাদিন এই দাও যন্ত্রণা করতে করতে আমার জীবনটা শেষ করে ফেলালো এবার যাই একটা মুগুর কিনে নিয়ে আসবো মুগুর দিয়ে বালো এরে সুজা করে বুঝাই দেবো সংসার কারে করে সুকার সু আচ্ছা ভাই আই হ্যাঁ কে থায় আপেল মা ভাই ভালো আছেন ভালো মানে কি সুকার মধ্যে আছে ভাই আপনি হাউ গাউ করতে করতে চাইতেছেন কই আর কোয়েন না আত্মহত্যা করতে যাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ আত্মহত্যা করে তো খুবই ভালো আমিও তো দুই তিনবার গেছিলাম কি কইলে তুমি না 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 দুই তিনবার বিয়া করতে গেছিলাম না 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 দুই তিনবার বিয়া করতে গেছি ওই মাইয়া দেখে পছন্দ হয় নাই তখন আত্মহত্যা করছি তারপর না তোমারে বিয়া করছি তোমারে ভালোবাসি সুখের জীবন লইছি মোরে ভালোবাসো না তো হর বাকি মন নানাটা মাইয়ে পাবে এরম একখান বউ তুমি দেখো দি দেখাইতে পারবে কোনো জায়গায় না কোনো জায়গায় নাই কত মঙ্গল করে থেকে তোমার আনছি যাই আচ্ছা ভাই আপনি যে আত্মহত্যা করবেন কি আত্মহত্যা করবেন কি দিয়ে আর আত্মহত্যা করবো দড়ি দিয়ে পাটের দড়ি দিয়ে আত্মহত্যা করবো গলায় ব্যাসাই দিয়ে দিলে হরবো এরম ভাবে ভাই আপনার যে ছাই আমার মনে হয় না পাটের দড়িতে কামিব তাই হয় ভাই বুঝছি কি আমার এক বন্ধু আছে বরকত ওর দোকানে মনে করেন মোটা মোটা রোজি পাওয়া যায় কুরবানির সময় আছেন ওই যে আইরা আইরা গরু ওই গুলোরে বাইন্দা পেঁচিয়ে লিয়ে যায় গরু ছুইটা যায় মাগার দড়ি মনে করেন ছিঁড়ে না আপনি যদি ওইটা দিয়ে লটকায় যান না আপনার বংশ সব মরবে বেড়া যে বাধ্যতা কথা তুমি তোমার ডঙ্গের কথা শুরু করে দিছো বেটা একটু বুঝাই দাও না কি লাগে এর মরে তাই তো আচ্ছা ভাই আপনি তো তো করবেন কেলা কি জন্য যাব আর বোর যন্ত্রণায় যাব আর দেখেন ভাই আমাকে দুই জন দেখেন সকাল বেলা ভালোবাসা দুপুর বেলা ভালোবাসা রাইতের পর রাত করে ভালোই বাসা আরে ভালোবাসা আমি দোয়া করি আপনাকে যে রাম এরম ভালোবাসা থাও ও ভাবি যাইয়ে আমার বউডার একটু বুঝই কবেন স্বামীর সাথে ওইরকম ব্যবহার করতে হয় না তাহলে পাল্লা পাপ দে বুঝছেন আচ্ছা বুঝে উনি আপনি এখন ফাঁসি দেওয়ার দরকার নেই আপনি বাসায় যান বাসায় যান বাসায় যান বাসায় যাবো বাসায় যান বেড়াতে যায় নেন আমি আমার বউরে বেড়াতে যাই আর হরেন চিন্তা করেন না মুই যখন আসি আমের বউ সোজাই দিবে যান তা যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ যান তুমি যখন আছো মানে তুমি এই ব্যাটার লয় কি যে সংসার করবা ওই বাড়ার লাগে মুই সংসার হামু কি লাগে মোরে এরম খান জামাই থাকতে ওই যাও ওই যে তুমি বন্ধু হইল দা পক্ষি মোরা খয়রাতি হয়া তোর কারণে মোরা খয়রাতি হইছি হয়া ইয়া ইয়া রকা এটা একটু মডার্ন লাগাইছি আরে ও ইয়া ইয়া তো দে বেশি হরি তো ইয়া হান্দাই দে তুমি বন্ধু শাস্তা পক্ষি মোরা জানো কি তো গো এত ইয়া ইয়া করলে গাল গাওয়া যায় তো গো নার কিছু অশিক্ষিত সঙ্গীত শিল্পী গানের মধ্যে ইয়া হান্দা ইয়া ইয়া করিয়ে দেস গান গাইতে দে ইয়া হইয়া পরে হান্দাইস তুমি বন্ধু হইল দেয়া পক্ষি মোরা খয়রাতি তোর কারণে আহর বাসনটা পারছি খাইছো খাইছো বাবা খাইছো খাইয়া মগো টঙ্গা হাসো হইছি মোরা এই বয়সে পাক্কা খয়রাতি তুমি মাইয়া শাসরা পক্ষি মোরা খয়রাতি এত ইয়া হান্দাইস নি ইয়া হান্দাইতে হান্দাইতে গানটা তোর জীবনটা শেষ করে দিলে তো না কিছু অসভ্য শিল্পী যে হিনে যা না লাগে হেই না হান্দাইয়া গানের মারিয়ে সারছ হাট এত ইয়া ইয়া করলে মোর গানের হিয়াটা বাই দেয় না হাট চারি এত ছোট জীবন লইয়া জগতে আসিয়া মেডে না মেডে না সাধে খায়রাত করিয়া আব্বা কিছু দেন আব্বা আমি কিছু দিতে পারবো না মাফ করো মিয়া সবাই খালি মাফ চায় না আপনার বাসার থেকে বাসার ঠিকানা লা দেই ভাইয়া আপনার বাসার ঠিকানা বলেন না আপনার আব্বার নাম বলেন বাড়ির ঠিকানা দিয়ে কি হবে আপনার বাসার ঠিকানা রাব্বর নাম কি ফিনে চাইছেন বোঝেন না ভিক্ষা চাইলে কে মাফ করেন মাফ করেন এই মাফ করতে করতে অত্র এলাকায়
4-5 lakh টাকা মোরা পানো হয়ে গেছি আগামী মাসে হালকা তা করিয়া এই খারেতে আমার একটা হাড়া উড়ে যাও ওয়াল্লা তুমি এসে দেখো কি হচ্ছে এরা ঘরেও শান্তি নেই এখানেও শান্তি নেই এ কোণে যাব আমি টাকা কি সবসময় যদি কাছে থাকে তাহলে আমি যা আমার আর বাস তিসে না মোরাজন খারেতে মগতরে তো 50,000 টাকা আছে না গো হ্যাঁ তো ক্যাশ তুই 50,000 চত্বরে 2,500 টাকা থাকলো না হ্যাঁ তো খারে পিয়ালার ভালারা এই আর দই পানি হুক গলা হই গেছে পানি খাম আর গান টান বাইরে হবে না তুমি এরা বাবা কেছে খারাতি হইয়া বুঝছ না মাইয়া হইল দে খুব ভালো লাগে আমি জানো হাই হাই কে ঠাই চিনছে তুমি চিনে রাখে আমি চিনছে আপনি রে ভালো আছেন আপনি যে মাশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে খারাপ করে খাই আর সাই খাই মাসু খেলা রাখছে এইটা হইছে আপনার রেপারটার রেপার উই উই আইয়া চিনছি দেখছেন চিনছি আপনার যে মোর সেন্টার লম না হারিনো দেখছো চিনতেন কেমতে যখন পরিচয় ছিল তখন আর ছিলাম বেচালার চিনছেন উই যে আমি মোনা সিদ্দিক হৃদয় উই যে আমার বাসার সামনে আপনি ভিকে কথা বুয়া বুয়া চিনছেন ওরে মোর সোবান আল্লাহ এত সুন্দর হয়ে গেছে সোবাদান তুমি চিনছেন চিনছেন সোবাদান আসু কিছু দেবেন না দিমু নমনি অবশ্যই দেবো এই যে লেন লেন হ্যাঁ তাহলে কুয়া ওয়ান ইস টু টু মগ দুই কুল যাই এক দুই মন এক সোবাদান একটু কথা কই আমি তো মোর শুরু থেকে 200 টাকা হইতে দিতেন হ্যাঁ পরে 50 টাকা পরে 100 টাকা 20 টাকা রোজ 100 টাকা করে দিচ্ছি বিয়ার পর গেছে সংসারে খরচ আরো বাইরা প্রত্যেকে টাকা দিব পরে আপনারা দিচ্ছি 50 টাকা করে কয়দিন আগে মনে করেন আর আমার সংসারে একটা ছোট ফুটফুটা বাচ্চা হয়েছে বুঝছেন তখন মনে করেন সংসারে খরচ গেছে আরো বাইরা দিছিলাম 20 টাকা করে তোরণ পেটে দিছে কত সে হুয়ার বুঝলাম না হঠাৎ করে ফকির থেকে আপনি দীপ জ্বল হয়ে গেলেন খেলা তোর পা হইতে মাথা তো আমি যদি একটু আপনার হরিয়া এখন তো 5টা 195 টা তুই তোর বউ পোলা মায়ের পিছনে খরচ করো না এই দি যে আরে ধরতেই হালার ফালারা বলো শুনো শুনো হালার ফালারা কেউ কর মাফ করেন কেউ মোটটা দিয়ে সরসর করো মোনা কি দুনিয়া পাইতে রাজাস হালার ফালারা এই আই দে এই থালু গো আজকে যারে পাবি আজকে ও সব ঘরে ছেড়ে দিব পড়বে না মারি হয় হাসপাতাল মুই থাকবো না ইয়া গো ভাড়াবো আ ইয়া ইয়া আ ইয়া ইয়া আ ইয়া ইয়া মাস লাগে স্যার পেনা ফড়ো আর পেনা ফড়ো বাড়ি থেকে আসেন আইকে আইয়ে দেখেন কেরা মাথা এখন গরম লাগে না আপনারা কারা আমরা মিসকি কি সাই আজকে আকাশে অনেক তার দিন ছিল সহজে আগামী দিন হোক আরো সুন্দর হোক আরো সুন্দর তারা কি সমস্যা কেন কি যাত্রা পালা চলতে আছে আপা আমাদেরকে একটু কেক দিবেন আমার উস্তাদের আজকে জন্মের দিন আরে মানছে পারে না ভাত খাইতে আর আইছে কেক খায় মানে প্লিজ আমার উস্তাদের জন্মদিন তো বছরে একবার আসে সবসময় কি আমার বাসা আছে চুপ থাক চুপ থাক খয়রাতির ঘরের খয়রাতি আইছে খয়রাত করতে আইলো কেক দাও এই ইয়ে দাও ওই ইয়ে দাও দুনোই দারি নসল্লা শুরু আছে হিন বইয়া আপনি কি বিবাহিত বিয়ে তো না বেতার দেখি সমস্যাটা কি না যদি বিবাহিত হইতেন তো বেডা কি বাইসি আছে না ঠিক আছে বাইসি তার কথা তো না আপনি যে বিল কথা আমেরিকান ক্ষেপণাস্ত্র অনেক দুর্বল
এখন তোর সোফাটা মারি একর কাঁচা কাঁচা দড়াইলামু শয়তানের সাউজানি কোহনের মো স্বামী মরে যাবে আমার স্বামী মরতে যাইবে কি লাগে আই থাক আম্মা মগো যদি তুই পেঁয়াজের কাঁচা দিতেন ওই খুতির মধ্যে দুগ্গ পান্তা পাতে জড়লিয়া খাইয়ে তো পেটটা ঠান্ডা হাঁটতাম এখন শয়তান লাইনে আইছে কাল কাঁচা মরিচ পিএস দিয়ে ভাত খাইবে এতক্ষণ দি ফুডান কি মারাইয়ে চাইলি ওই কি কেক বিস্কুট রুটি কেলা কি কি আবি যাবি তোকে জন্মদিন তোকে ফত্তে তোকে এইডা ওইডা সেরাত দহায় শয়তানের ছাও আমো আমার বাড়িটা কম না বরিশাল পটলি ও বুঝি বাবা আমার বাড়ি বরিশাল না হায় পটলখালি না হায় বাহ 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 কারা কারা তুমি যেমনে কইতেছ মনে হয় যেন মোর বাপের বাড়ি রাতি হইছে রে খয় রাতি খরাত করতে আইছে তো আপনি যাই কোন কিন্তু আপনার আগে সময়টা কিন্তু খুব সুন্দর ছিল জি পরেটা বিদেশে থাই নিশ্চয় না এটা কি কোন আপনারা যে ভাবি হ্যাঁ হোক কি না আপনার আগে স্বামী দা বেমালা সুন্দর আন্ত মানে বিদেশে থাই পরে দা না আগে স্বামী পরে স্বামী এই সব কি কও কি আমার দিকে সানা না আমার দিকে পিএস পিএস লাগবো না মোটা যাই আপনি কথার উত্তর দেন হাই 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 গো এমনে তুমি আমার ভাইয়ের লগে প্রতারণাটা কেমনে করলা আরে শোনো তুমি ভুল বুঝতেছো ওরা তো ভিখারি ফকির নি কি থেকে কি কই গেছে আর এইটা নিয়ে তুমি আমার সন্দেহ করতেছো আমার আর কোনো কথা কয় লাগবো না আমি বুঝছি আমি বুঝছি হ্যাঁ গো বাড়িও বরিশাল তোমার বাড়িও বরিশাল হ্যাঁ জীবনে উমিশা কথা কইব না আরে বাবা ও গো বাড়ি বরিশাল না কোন সাল আমি কেমনে কমু ওরা তো শুরু থেকে আইসা মানে যেই পেশাল শুরু করছে ওগো তো থামানো যাইতেছে না দুইটার মুখে খালি বারুদ আর বারুদ শোনো বোন এইসব কিচ্ছু না আমার কোনো জায়গায় কোনো বিয়ে সাদি কিচ্ছু হয় নাই তোমার ভাই আমার প্রথম তোমার ভাই আমার শেষ তোমার আগে বিয়ে হইছিল আমি এখনই আমার বাইরে ফোন কইরা কম দেখ তুমি কেন হুদাই আমার লাগে তর্ক করতেছস কেন ভুল বুঝতেছস আমি তো তোমার কথাটা তো আমার শুনবা আগে তো কথাটা শুনবা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইতেছস না তুমি আর মিছা কথা কইও না আমার যা বুঝানোর বোঝা হইছে এই কইরা তুমি আমার ভাইয়ের বিদেশি টাকা দি পাসার করো আর আপনি এমন কইরা আমার ভাইকে ঠকাইলেন হাই 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 গো আরে বাবু তুমি আমারে আর বুঝানি লাগবে না আমার সব বুঝাই কথাটা তো শুনবা নাকি কথা না শুননি তুমি কোন জায়গায় দেখুন খয়রাতি মারাতি বেটার আইয়ে কি দেখি কইয়ে গেল হনো বোন এই সব কি শুনা হে গো বাড়ি বরিশাল আপনি গো বাড়ি বরিশাল হেরা মিশা কথা থামছে নাই না তারা তো চুল দেখুন লাগে গেছে কই ইচ্ছে হইরিয়া তোর এই কাওয়াজটা বাজাইলি মরা গরিব মানুষ একটু কাঁচা মরিচের সামান্য পেঁয়াজ চাইছি দিলি না এখন যে সংসারে দাউন্য গুড়ো মরে উড়াই দিছি এই দেহানে এই থামাবি কেমনে আঙ্গা সংসার আনখালে জ্বলবে আর পড়বে ল স্যার যদি আগো স্যার